পৃথিবী যত শিল্পায়নের দিকে ঝুঁকছে ততই বেড়ে চলছে কারখানার সংখ্যা, আর তারই সঙ্গে তাল মিলিয়ে চলছে নদী ও পানি দূষণ। তারই উদাহরণ হিসেবে বলা যায় ভারতের শিল্পনগরী বোম্বাইয়ের নবী এলাকার নিকটবর্তী কচ্ছি নদীর কথা। শিল্প কারখানায় ঠাসা এলাকাটির কারখানার বর্জ্য সেই নদীতে পড়ে দূষণের মাত্রা নিরাপদ সীমা অতিক্রম করে 16 গুণ বেড়ে গেছে। এমনকি সেই নদীর পানিতে সাঁতার কাটা কুকুরগুলোও নীল হয়ে যাচ্ছে। এ ব্যাপারে হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায় রাস্তার কুকুরগুলো প্রায় পানি পান করতে ওই নদীতে নামে, আর ওই নদীর পানিতে সাঁতার কেটে কুকুরগুলোর রং বদলে যাচ্ছে। কুকুরগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু ভারতীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক গণমাধ্যমও জায়গা করে নিয়েছে নীল কুকুরের ভিডিও।